আমরা রোগ হলে যে মেডিসিনটা খাই ট্যাবলেটের এটা ফাতা, ফাতা এই যে উপরে এটা হইলো সিলভার, আর এই যে নিচে এটা পিভিসি মাল। ওষুধের ফাতা যখন কাটে, কাটলে এইটা রিল, এই রিলের জন্য এই যে ফাতা কাটতে কাটতে বাই করে। এই যে আমরা কাস্টিং ছোড়া দিয়ে হাউস কেমিক্যাল করি, কেমিক্যাল করে যখন এই সিলভারটা জ্বলিয়ে যায়, জ্বলিয়ে গেলে তখন আমরা হাউসের জন্য প্লাস্টিকটা উড়াই, এই যে এইটা হালাই, এই যে পরিষ্কার করি এটা উড়াই। এই ওষুধের খোসা তো এইটার জন্য কাটে, আর খোসাগুলি এই যে সানে ফিরে এই খোসাগুলি মেডিসিন কোম্পানির ঠিকানা নাই আর হাউসে এই কাস্টিং ছোড়া আর এই জিনিসটি আর কিছু না। এই সিলভারটা যখন পরে তখন গরম হয়ে যায় আস্তে আস্তে, এই যে দেখেন এই যে ফোরাইতে আছে, এই যে ফোরাইতে ফোরাইতে যখন এই সিলভার জ্বলিয়ে যাবো, জ্বলানো পরে এটা আস্তে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হইলে আবার 2 দিন পরে এটা উড়াই, 24 ঘন্টা পরে এটা মনে করেন সিলভারটা কাটিয়ে যাবো, যে পিভিসি মালটা রয়ে যাবে। এই যে সিলভার বালি নিচে পড়ে যাবে, প্রথমে হাউসে পানি দেই, পানি দেওয়ার পরে 3 মগ ছোড়া দেই, ছোড়া দিয়ে যখন পানি দিয়ে লাড়ি, লাড়লে এটা গরম হয়, গরম হলে তখন নিয়ে এই সিলভারটা হালাই। এক এক হাউসে 200 কেজি সিলভার পাইপ বানাই তো বিভিন্ন জায়গার নেয়, ওই যে পানির লতা পাইপগুলি বানায় পরিষ্কার করে নিয়ে ওই যে মেশিন আমরা ঘরের ভিতরে সেলো মেশিন স্টার দিই, সেলো মেশিন স্টার দিলে এটার লগে সেটার লগে জয়ার বেল ফিট করে না, বেল ফিট করে না, আবার ওই যে পানির পাইপ আছে, পানির পাইপ এনে ফিট করি, এটা বাইকনো ঘরে এটার লগে ময়লা না, তখন ওই পানি ওইটার ভিতরে যাওয়া যায়, আর আমরা এখন এই ময়লা সয়টি দিই আর ওই মেশিনের ভিতরে, মেশিনও দিলে এটা গুঁড়া গুঁড়া হইয়া কাটিয়া পরিষ্কার হইয়া বাইরে ময়লাটা যায় ওই হারাক যায় ঘরে। বাঁচার পরেই তো হাউস হালাই, না বাঁচা তো হাউস ময়লা সব হালাম যায় না। এই যে বিভিন্ন ধরনের ময়লা থাকে, এই দেন এই যে আমরা হাউসে মাল হালাই, মাল হালে যখন বুদবুদ করে মাল ঠেলে ওঠে, তখন এই আমরা ইটা দিই, ইটা দিয়ে এটা চাপ দিয়ে রাই, তো এর উপরে ঠেলে ওঠে না, ইটা দিয়ে চাপ না দিলে উপরে ঠেলে ওঠে, 2 দিন রাখতে হয়, 2 দিন পরে উড়াইতে হয়। এই শীতের 6 মাস আগে বেশি আর অন্য সময় কম, বর্ষায় চলে না, 200 কেজি দিতে হয়। এই যে হাউসের তো উড়াই, হাউসের তো উঠে এই জায়গায় রাই, এই জায়গার তো না এই হাউসে হালেয়া তো আমার ধুয়া পরিষ্কার করি, মেশিনে কাটিং করি। আবার মাল আসলে আমরা এখানে কাজ করি, যে ওষুধের পাতা ময়লা টয়লা বাইসা দিই, বাইসা দিলে যে হাউসে দেয়, আমরা এই সাহায্য করি আর কি। জি না, আস্থা দেয় না, এরকম আস্থা আসে, পরে আমরা এইগুলো বান্ধা দেই, পরে মিস্ত্রি খুলে পরে হাউসে দিতে হয়। প্যাকেট গুলোর মধ্যে ময়লা বাসি, কালারে কালারে বাসি, অনেক পদের কালার থাকে, ওই কালারে বাঁচতে হয়। সাধারণত এই যে কমলা কালার থাকে, সাদা থাকে, পাতা আলাদা হয়, কুচো আলাদাই হয়, আর বাসার মধ্যে আলাদা করি আগে, পরে আর আলাদা করতে হয় না। পাতা অনেকগুলো একলে হাউজের তো তুললে মেশিন চালু দেয়, মনে করেন সপ্তাহের মধ্যে 2-1 দিন হয়। ছুরিটা দিয়ে এটি কাটতে হয়, সিলভার গুলো অনেক ধার, এর লেগে হাতে মুজো পইরা তারপরে ওইগুলা বান্ধন লাগে। এখানে আমরা কাজ করি সকাল 8টাতে রাত 8টা পর্যন্ত। ওষুধ ফ্যাক্টরি তো নাই, ওষুধ ফ্যাক্টরি কোনো কাজে লাগে না, হেরা ময়লা হিসাবে বেচে চালায়, অন্য ব্যবসায়ী তো না, হেন্দন আবার আমরা কিনে আনি। যখন আমার ছোটার গাড়িটা করি হাউসে মাল হালাই, মাল উড়াই, তখন এই ময়লাটা ব্যবহার করতে না, আমরা ওই আত চুল গায়ে হাতের চামড়া চামড়া উঠে যাইয়া, এটা ব্যবহার করলে আর কোনো সমস্যা নেই। হের ফলে বুদ্ধতা ব্যবহার করি।